প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো শুভ সকাল 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 ঠাকুর দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম আজ কোনো রান্নার ভিডিও নয় আজ একটা ব্লগ নিয়ে এসেছি তো বন্ধুরা মানুষের জীবনে কখন কী হয় কেউ বলতে পারে না ঠিক সেই রকম আমার জীবনে হঠাৎ করে এমন একটা বিপদ চলে এসেছে তো চলুন ভিডিওটি দেখতে দেখতে আমি শেয়ার করব যে আমার উপরে কি বিপদ চলে এসেছে হঠাৎ করে ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করি শেয়ার করা দরকার তাই আমি সেটা শেয়ার করলাম ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো দেখবেন বন্ধুরা আজ এটুকের জন্য বেঁচে গেল আমার চোখ তো থাম্মিল দেখে তোমরা বুঝতেই পারছ যে কোনো একটা বিপদ এসেছে তার জন্য এরকম একটা থাম্মিল লাগিয়েছি তো বন্ধুরা ছোটোবেলায় রকম দুবার আমার সঙ্গে এই রকম ঘটনা হয়েছিল জানি না আমার সময়টা খারাপ কিনা তার জন্য হয়তো এরকম একটা ঘটনা ঘটল আজ আবারই একইভাবে একই রকম একটা ঘটনা ঘটে গেল তো বন্ধুরা বিকেল বেলা আমি আমার বাড়ির উঠোনে বসেছিলাম আর কোথার থেকে একটা ঢিল এসে আমার চোখের নিচে পড়ে গেল। গিয়ে এই অবস্থাটা হয়েছে দেখো দেখতে পাচ্ছ খুবই ব্যথা আর অনেক ব্লাড বেরিয়ে এসেছিল সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর তারপরও মলম লাগিয়ে নেব তো দেখো বন্ধুরা এটুকের জন্য বেঁচে গেল আমার চোখটা আজ ভগবান আমাকে বাঁচিয়ে নিয়েছেন প্রতিবার এইভাবে এইভাবে আমি একটুকের জন্য বেঁচে যাই এই যে আমার বুড়ুর উপরে যে স্পটটা দেখতে পাচ্ছ সেটাও আমার ছোটোবেলার একটা দুর্ঘটনা সেখানে সেলাই আছে তার জন্য সেখানে বুরুটা আইব্রুটা উঠে আর একইভাবে চোখের নিচে আজও এইভাবে ঘটনা হলে একটা ঢিল এসে কুতার থেকে বুঝতে পারিনি একটা ঢিল এসে আমার চোখের নিচে পড়ে গেল তো বন্ধুরা তোমরাই বলো কি করব। একই ঘটনা আমার সঙ্গে বারে বারে হয় এদিকে সামনের দিকটা আমার ঘরের সামনের দিকটা আর এই সামনের দিক থেকেই ঢিলটা এসে ছোট্ট একটা পাতর শিলপাতর এসে আমার চোখের নিচে আঘাত করল তো আমাদের এখানে কি জানো বন্ধুরা অনেকগুলো বান্দর আছে আর এই বান্দরগুলো মারতে গিয়ে অনেকেরা গুলাইল দিয়ে বান্দর মেরে থাকে ঠিক আছে আর এই গুলাইল দিয়ে পাথর যখন ছড়িয়ে দে না তখনই বুঝতে পারে না যে মানুষ থাকলে যে মানুষের গায়ে লাগবে তো এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গেল। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাই এরকম এক ঢিল থেকে সাবধান থাকবেন আর বিপদ তো কখনও বলে আসে না তাই না তার জন্য এরকম হয়েছে তো বন্ধুরা খুবই বেতা হচ্ছে আর যন্ত্রণাটাও খুবই বেশি করছে চোখের নিয়েছে না তাই বলে তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তাই ভেবে আমি এই ভিডিওটি আমার পার্সোনাল ভিডিও শেয়ার